नमस्कार बंधुरा, रॉय पापिया चैनले आपनादेर स्वागत जानाई। आजकेर एक बांगालीदेर अत्यंत जनप्रिय निरामिष आलू कुमड़ो छक्का, ताई एई निरामिष आलू कुमड़ो छक्का आपनादेर साथे शेयर करब। एटा नतून कोनो रान्ना नय, एटा एकटी साबेकी रान्ना। অনেকেই বাড়িতে প্রায় রান্না করে থাকেন, সকালে জলখাবারে বা রাতে রুটি বা লুচির সাথেও খেতে অসাধারণ লাগে, আর বানানো কিন্তু খুবই সহজ। তাহলে আসুন আমরা আজকের এই নিরামিষ আলু কুমড়ো ছক্কা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এখানে লাগছে পুঁই ডাঁটা, 500 মতো কুমড়ো, আর লাগছে আলু। এখানে আমরা ভালো করে কুমড়োটিকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে কি সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। ছোট ছোট আকারে কাটবেন, কিন্তু এই দেখুন কিভাবে কেটে নিয়েছি, এইভাবে কাটবেন কিন্তু। ঠিক আছে, আমরা কেটে নিলাম। এরপরে আমরা নিচ্ছি আলু। এই আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ছোট ছোট আকারে এটিকেও কেটে নেব। এই দেখুন কিভাবে আমরা কেটেছি। তারপরে আমরা ডাঁটাটিকেও কেটে নেব। ডাঁটাটি নরম, তাই আর ছাড়ানো যাচ্ছে না ভালোভাবে, আমরা ওইভাবেই কেটে নিচ্ছি। নরম নরম ডাঁটা দিয়ে কিন্তু খেতে বেশ লাগে কিন্তু। বেশ, আমাদের কাটা শেষ। এবারে আমরা রান্নার জন্য চলে যাব। এই দেখুন আমাদের বাড়ি অ্যাকোরিয়াম, যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এরপর আমরা এটিকে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন আমরা ধুয়ে দিলাম। তারপরে ওই ডাঁটাগুলোকে আমরা একটি বাটিতে বেছে নেব, কেননা আমরা ওই কুমড়ো আলুটাকে একটু ভেজে নেব তেলে। এবারে আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলেই আমরা ওই কুমড়োকে ছেড়ে দেব, কুমড়ো আর আলুকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ওইটাকে ভালো করে আমরা ভেজে নেব, একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমরা ওটিকে কী করব, প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে দিলে কী হবে বলুন তো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, হালকা হালকা একটু লাল হয়ে এসছে। এবার আমরা এটিকে কী করব, প্রেসার কুকারে ঢেলে দেব। তারপরে এটিতে আমরা বাটিতে তুলে রাখা ওই ডাঁটাগুলিকে আমরা এর উপর ছড়িয়ে দেব। এই দেখুন আমরা ছড়িয়ে দিলাম ভালোভাবে। ছড়িয়ে দেওয়ার পর একটি জামবাটিতে একটু হালকা জোন নিয়ে এটিতে হালকা দিয়ে দিলাম। তারপরে সামান্য অল্প একটু নুন লবণ দেব, কেননা আমরা ভাজার সময় হালকা লবণ দিয়েছিলাম, তাই এটিতে আমরা লবণ দেব। আর দেব অল্প একটু হলুদ, আর দেবেন সকালে ভিজানো রাখা কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা ছড়িয়ে দিয়েছি। এই দেখুন আমাদের সিটি পড়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটি এবারে আমরা কড়াইটিকে এপাশে নিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে এলে অল্প একটু তেল দিব। তেল কিন্তু কম খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার তেল দেওয়ার পরে আমরা এবার হাতে নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটিও ওতে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু হালকা নাড়াচড়া করে নিব। নাড়াচড়ার পর আমরা এতে দিব আদা। দেখুন আদা, এই আদা আমরা এবার দিয়ে দিব। আদা দেওয়ার পর দেখবেন যদি তেলটা ফাটে তাহলে ওই যে হালকা একটু আপনার লবণ দিয়ে দেবেন, তাহলে আদাটি ছিটকাবে না। এবার আদা দেওয়া শেষ, এটাতে আমরা দিব তেজপাতা। তেজপাতা দেওয়ার পর এটি ভালো করে ভাজা ভাজা হয়ে উঠলে এই দেখুন আমাদের সেদ্ধ হয়ে থাকা আলু কুমড়োটি আমরা এতে দিয়ে দিব। তারপরে এটিকে একটু ঘেঁটে নেব ভালোভাবে। ঘেঁটে নেওয়ার পর এতে আমরা দেব চিনি, অল্প পরিমাণে চিনি, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ওই দিয়ে পাঁচ ফোড়ন আর আদা দেওয়ার সময় শুকনো লঙ্কা দিতে চান তাহলে দিবেন, আমরা ওই শুকনো লঙ্কা খাই না, তাই আমরা লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবারে দেখুন এতে দেব পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পর তারপরে এটিতে আমরা দেব অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হালকা গরম মশলাও আপনারা
দিতে পারেন বা নাও দিতে পারেন। এবারে আমাদের তৈরি হয়ে গেল নিরামিষ আলু কুমড়ো ছক্কা। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।